আপনি কি ভাবছেন নিজের টাকা খরচ করে কোভিড ভ্যাকসিন নেবেন কেননা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন করোনা যোদ্ধাদের প্রথমে টিকা দেওয়া হবে তারপর সাধারণ মানুষ সে টিকা পাবেন তাহলে আপনি কিভাবে সে টিকা পাবেন সে টিকা পাওয়ার পদ্ধতি কী তার দাম কত সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আজকের আলোচনা তার আগে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ভারতে শুরু হতে চলেছে করোনা ভাইরাসের টিকাকরণ অভিযান মঙ্গলবার ভোরে পুনে থেকে বিমানে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ডের প্রথম ব্যাচ বিভিন্ন শহরে পৌঁছে গিয়েছে আগামী সোমবার থেকে ভারতে শুরু হতে চলা কোভিড টিকাকরণ কর্মসূচির সমস্ত খরচ সরকার বহন করবে এজন্য সাধারণ মানুষকে একটা পয়সাও খরচ করতে হবে না অগ্রাধিকারের ভিত্তিতে কাদের কাদের এই টিকা দেওয়া হবে তার রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে আগামী ছয় থেকে আট মাসের মধ্যেই এই তিরিশ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের এর মধ্যে আরও একটি প্রশ্ন সাধারণ মানুষের মনে উঁকি দিতে শুরু করেছে কোভিডের টিকার এই লাইনে তার পালা কবে আসবে কোন ব্যক্তি যদি নিজের টাকায় কোভিশিল্ড টিকা নিতে চান তার পদ্ধতি কী ভারতে খোলা বাজারে কি এই টিকা বিক্রি শুরু হয়েছে তার দামই বা কত মঙ্গলবার এ সমস্ত প্রশ্নের উত্তর দিলেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনওয়ালা মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বেসরকারি বাজারে কোভিড ভ্যাকসিন বিক্রির অনুমতি সরকার এখনও দেয়নি তবে খোলা বাজারে এর দাম কত হতে পারে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে সেরামের কর্ণধারের এদিনের মন্তব্য। মন্তব্যে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আদর পুনাওয়ালা বলেছেন সাধারণ বাজারে এই ভ্যাকসিনের দাম হতে পারে এক হাজার টাকা ফলে বেসরকারি বাজার থেকে যারা এই ভ্যাকসিন কিনতে চান তাদের এই দামে কিনতে হতে পারে অর্থাৎ এক হাজার টাকায় কিনতে হতে পারে তবে বেসরকারি বাজারে এই টিকা বিক্রির ছাড়পত্র এখনও আমরা পাইনি যদিও ভারত সরকারকে খুব সস্তায় কোভিড ভ্যাকসিন বিক্রি করছে সেরাম ইনস্টিটিউট এর এগারো মিলিয়ন ডোজ বিক্রি নিয়ে ইতিমধ্যে সরকারের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছে প্রতি ডোজের জন্য সরকারের থেকে দুশো টাকা নিচ্ছে আদর পুনরার সংস্থা কেন্দ্রে পরিকল্পনা অনুসারে মহামারীর সঙ্গে যুদ্ধে একেবারে সামনে থেকে যারা লড়ছেন সেই এক কোটি স্বাস্থ্যকর্মীকে প্রথমে সুরক্ষিত করা হবে এরপর টিকা দেওয়া হবে সাফাই কর্মী সহ দুই কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারকে প্রথম দফার একেবারে শেষে থাকবেন সাতাশ কোটি পঞ্চাশর্ধ কো সম্পন্ন বয়স্ক মানুষ ধাপে ধাপে অন্যরা এই টিকা পাবেন ফলে খোলা বাজারে ভ্যাকসিন না আসা পর্যন্ত সরকারি টিকার অপেক্ষা থাকা ছাড়া সাধারণ মানুষের কাছে আর কোনো পথ নেই স্পষ্টতই বলতে পারলেন আপনি যদি নিজের টাকা খরচ করে নিতে চান তাহলে এক হাজার টাকা লাগছে কিন্তু এখনও তা অ্যাভেলেবেল নয় আশা করি আজকের তথ্যটি আপনার উপকারে লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ